আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন 2022। বিষ্ণুপুর পোড়ামাটির হাট অবস্থিত। বিষ্ণুপুর অনন্ত স্মৃতি ব্যায়ামগারের ব্যবস্থাপনায় এবং নেহেরু যুবকেন্দ্র বাঁকুড়ার আয়োজনে কয়েক হাজার শিশু ও বড়দের নিয়ে সকালে মহাসমারোহে সংগঠিত হল আন্তর্জাতিক যোগ দিবস 2022। এই যোগ দিবসে শিশু ও বড়দের বিভিন্ন ধরনের যোগ ব্যায়ামের প্রশিক্ষণ দেওয়া হয় এবং মনোমুগ্ধকর যোগচর্চার অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর পৌরসভার পৌরপ্রধান শ্রী গৌতম গোস্বামী, বিষ্ণুপুর থানার ভারপ্রাপ্ত পরিদর্শক শ্রী অতনু সাঁতরা, চাতরা রামাই পণ্ডিত কলেজের অধ্যাপক শ্রী সৌমাল্য রায়, বিষ্ণুপুর হাইস্কুলের সহকারী শিক্ষক ও সমাজসেবী অমিত ব্যানার্জি, বিষ্ণুপুর হাইস্কুলের সহকারী শিক্ষক শ্রী বিপ্লব গড়াই, 53 NCC প্রতিনিধি শ্রী সিং দা সিং, চিত্রসাংবাদিক শুভ্র মিত্র, সমাজকর্মী ও বিষ্ণুপুর আমরা করব জয়ের কর্ণধার মুজিবর কাজী। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের অনন্ত স্মৃতি ব্যায়ামগারের তরফে স্মারক সম্মাননা জানানো হয়। বিশ্ব যোগ দিবস উপলক্ষে অনলাইনে যোগ বিষয়ে প্রতিযোগিতার সফল স্থান অধিকারী প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। অতিথিবৃন্দ খুব সুন্দর বক্তব্য রাখেন, যা জনমানসে প্রচারিত হলে উপকৃত হবে বলে মনে করছেন অনেকেই। বিষ্ণুপুর পৌরসভার শ্রী গৌতম গোস্বামী বলেন, এই অনন্ত স্মৃতি ব্যায়ামগার দীর্ঘদিন ধরে এই মন্দির নগরীতে যোগচর্চা চালিয়ে যাচ্ছি। আমি এই প্রতিষ্ঠান এক সময়ের সম্পাদকের দায়িত্ব সামলেছি, আজ আমি খুব গর্ব অনুভব করছি। বিষ্ণুপুর থানার ভারপ্রাপ্ত পরিদর্শক শ্রী অতনু সাঁতরা মহাশয় যোগ দিবস উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। ব্যুরো রিপোর্ট। দীর্ঘদিন আমাদের শরীর সুস্থ থাকবে এবং পায়ের যে মাংসপেশির ক্ষমতা বৃদ্ধি পাবে। এখান থেকে পিছন দিকে দুটো হাত কমরের কাছে থাকবে, সাপোর্ট থাকবে কমরে। এবারে নিঃশ্বাস নিতে নিতে দুটো হাতে সাপোর্ট দিয়ে পিছন দিকে বডিটাকে নিয়ে যেতে। আরেকবার করব, নিঃশ্বাস নিতে নিতে পিছন দিকে বডিটাকে বেন্ড করব। যতটা সম্ভব চোখ খোলা থাকবে। এখান থেকে আমরা করবো ভুজঙ্গ আসন। দুটো হাত কাঁধের পাশে থাকবে, দুটো পা জড়ো থাকবে, দুটো হাতের উপর সাপোর্ট দিয়ে আমরা বডিটাকে তুলতে হবে। আসন, যাদের ব্যাক পেন আছে তারা বডি নিচের দিকে নিয়ে আসতে হবে, সামনের দিকেই তাকাতে হবে, মাথা সোজা থাকবে, নিঃশ্বাস স্বাভাবিক। আবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নিচের দিকে নিয়ে আসবো। এরপর দুটো হাতকে বডির পাশে নিয়ে যাব। এখান থেকে করবো স্থলভাসন। হাতের তালু মাটির দিকে থাকবে, যতটা সম্ভব দুটো পাকে এরপর উঠাবো, স্থলভাসন করবো। দুটো পা নিঃশ্বাস নিতে নিতে হাঁটু সোজা রেখে উঠাতে হবে। সলভ মানে পতঙ্গ, পতঙ্গের মতো দেখতে লাগে, সেই জন্য এই নাম সলভ আসন। এই আসনটি অভ্যাস করলেও আমাদের পিঠের যে সিদ্ধারা তার কর্মক্ষমতা বৃদ্ধি পাবে, ব্যাক পেন, নিঃশ্বাস স্বাভাবিক। বালিশের মতো করে মাথা এক পাশে থাকবে, দুটো পায়ের মাঝে একটু ডিস্টেন্স, মাথা এক সাইডে, ডান দিক কিংবা বাঁ দিক। মকর আসন, উপর হয়ে আমরা বিশ্রামের পজিশনে থাকবো।